গাইবান্ধার সাদুল্লাপুর ও বামনডাঙ্গার বিভিন্ন গ্রামে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আখের রসের সাথে মেশানো হচ্ছে চিনি, আটা সহ বিভিন্ন রাসায়নিক। তবে কারখানাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদনে। জেলার সাদুল্লাপুর ও বামনডাঙ্গার প্রায় 20টি গ্রামে শতাধিক স্থানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত আগ দিয়ে গুড় তৈরি চলছে। অস্থায়ী কারখানাগুলোতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে আখের সাথে মেশানো হচ্ছে চিনি, আটা সহ বিভিন্ন রাসায়নিক। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে এইসব কর্মকাণ্ড চলছে বলে জানান এক কারখানার মালিক। ময়লা থেকে পরিষ্কার করা, না না ভাই এটা তো ঠিক হচ্ছে না, সেটা আমিও বুঝি। পুষতে এভাবে মারাই করে, উপরে হয়তো মোবাইল দেখছেন এই কারণে হয়তো অপরিষ্কার দেখছেন, এভাবে হয়তো ময়লা আপনারা দেখছেন বা আমি দেখতেছি, কেবল এটার কারণে আমি জরিমানা করছি আর ভবিষ্যতে আর করবো না। কারখানাগুলো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। নোংরা পরিবেশ এবং কেমিক্যাল জাতীয় অনেক দ্রব্য ব্যবহার করা যাচ্ছে যা শরীরের জন্য অনেক ক্ষতিকর, তাই আমরা এদের জন্য একটা প্রতিকার ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানান জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। যৌথ অভিযানে আমরা দুটো প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে, এবং ভবিষ্যতে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ওদের ভবিষ্যতে বা ভবিষ্যতে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না, আর জনস্বার্থে যে আমাদের যে অভিযান সেটা অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।